ওয়ার্নারের দুর্ধর্ষ ব্যাটিংয়ে নাইটদের মাথায় 181 রানের পাহাড় চাপালো হায়দরাবাদ। এক বছর পর আইপিএলে ফিরেই রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুপার ডুপার হিট ওয়ার্নার। 53 বলে 85 রানের মায়া কাটারি ইনিংস খেললেন এই নির্বাচিত অজি ব্যাটসম্যান। আর ভারতের বিশ্বকাপের দলের দৌড়ে থাকা বিজয় শঙ্করও 24 বলে 40 করে অপরাজিত রইলেন। সব মিলিয়ে কেকেআর এর সামনে 182 রানের লক্ষ্যমাত্রা দিল SRH। কেকেআর কি বুড়ো ঘোড়াদের উপর বেশি ভরসা করছে? এ প্রশ্নটা দ্বাদশ সংস্করণ আইপিএল এর তাদের প্রথম ম্যাচের প্রথম ভাগের শেষে ঘুরতে শুরু করলো। পীযূষ চাওলা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এরা কি একটু আনফিট, কিছুটা কার্যকারিতা হারিয়েছেন 20 ওভারের খেলায়? অন্যদিকে দুর্ধর্ষ কামব্যাক করে ইডেনের মন জিতে নিয়েছেন সানরাইজার্স এর ওয়ার্নার। গত আইপিএল এ এই ইডেনেই দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স এর কাছে 14 রানে হেরে ট্রফি জেতার দৌড় থেকে ছিটকে গিয়েছিল শাহরুখ খানের টিম। আজ রবিন উত্থাপ্পা আছেন, দিনেশ কার্তিক আছেন, তরুণ তুর্কি, শুভমান গিলও, কিন্তু 182 রান কি একটু বেশি নয় পরে ব্যাট করে? কুড়ি খেলা অবশ্য এসব সংখ্যা মাঝে মধ্যে ছোট দেখাতে শুরু করে। ইডেনে উপস্থিত টিম মালিক শাহরুখ, জুহি চাওলারও নিশ্চয়ই তেমনটা প্রত্যাশা করবেন, যেমন করছেন কেকেআর সমর্থকরা। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান, ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।